তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তো আমার চ্যানেলে তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো এল্যাড মোশনে তো বন্ধুরা তোমরা কীভাবে বানাবে তো আমি সেটাই আজকে তোমাদেরকে শেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ফুল ওয়াচ করবে তবে বুঝতে পারবে একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো প্রতিটা স্টেপ তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ফুল ওয়াচ করো তো ভিডিওর মধ্যে পাসপোর্ট আছে তো এক্সএমএল ফাইল যারা ডাউনলোড করবে তাদের জন্য বলছি তো ভিডিওর মধ্যে ফোর স্টেপভাবে পাসপোর্ট আছে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে গেলে তোমাদেরকে পাসপোর্ট লাগবে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবদি ফুল ওয়াচ করবে তো ভিডিওর মধ্যে নম্বর হিসেবে পাসপোর্ট থাকবে তো বন্ধুরা তো ভিডিও এক এক করে তোমরা দেখে যাবে তো ভিডিওর মধ্যে এক এক করে পাসপোর্ট তোমাদের উঠতে থাকবে নম্বর হিসেবে তো তোমাদের ফরেস্টে হবে পাসপোর্ট হবে তো বন্ধুরা আমরা বেশি কথা না বলে চলে যাবো এলাইট মোশনে তো বন্ধুরা তোমরা এলাইট মোশিনটি ওপেন করে নেবে এলআইট মোশিনটি ওপেন করার পর তোমরা এখানে প্রজেক্ট অপশানে চলে যাবে তো প্রজেক্ট অপশানে যাওয়ার পর তোমরা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এক্সএমএল ফাইল তো তোমরা ডাউনলোড করে নেবে তো তার নিচেই লিঙ্ক দেওয়া আছে গানটার তো তোমরা সংটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর এক্সএমএল ফাইল তোমরা ডাউনলোড করার পর তোমরা এলআইট মোশানে অ্যাড করে নেবে তো তোমাদের সামনে উপরের দিকে এরকম ইন্টারফেস আসবে তো দিলি তুই এক ঝটকায় মনটাকে হেলাই তো বন্ধুরা তোমরা প্রজেক্টটি ক্লিক করে নেবে তো প্রজেক্টটি ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে চলে যাবে তো একটু উপরের দিকে তুলে নেবে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বন্ধুরা তোমরা এ ফেটে ফটো বসিয়ে নেবে তো কীভাবে বসাবে তো বন্ধুরা এফেডটি ক্লিক করবে একটু জুম করে নেবে ট্রেনে বড়ো করে তো এফেডটি ক্লিক করবে এভেডটি ক্লিক করার পর তোমরা এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে তো তোমরা এখানে এই অপশানটি ক্লিক করবে তারপর তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের মতন ফটো সিলেক্ট করে নেবে তোমরা তোমাদের মতো ফটো সিলেক্ট করে নেবে তো ফটো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে তো তারপরে এই ক্লিক করবে তো কালার ফিল্ড অপশানে চলে যাবে তো তোমরা এখানে আসবে তো এই অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে দেবে তো এই ফেটের মধ্যে ফটো বসে যাবে তো বন্ধুরা তোমরা এভাবে পুরোটা করে নেবে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের পুরোপুরিভাবে ফটো বসানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এভাবেই বসে নেবে তো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা পাসপোর্ট দেখতে পাবে না তো বন্ধুরা নম্বর হিসেবে পাসপোর্ট আছে তো ফরে স্টেবে তোমরা ভালো করে লক্ষ্য করে নেবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে তো ওপরে সেটিং আছে কোনো অপশানটি অ্যারো অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে তো কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে সেভ অপশান আসবে তো সেভ অপশানে ক্লিক করে তোমরা গ্যালারিতে সেভ করে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দেবে তাতে আমার পরের ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে